এবার স্পিড আস্তে আস্তে ও ব্রেক অফে এসে এই গাড়িটাকে ধাক্কা মানে এসে নিজে স্পিড মেরেছে, মানে এনার দোষই নাই, দোষ তো ওই ড্রাইভারের। হ্যাঁ, কজন মারা গেছে? দুজন, একজন স্পিডে মারা গেছে আর একজন আমার এসে বাঁচাতে পারলাম না, বেঁচে ছিল তারপর মারা গেছে। ড্রাইভার কোন এখনো ওই গাড়িটা ড্রাইভারকে বের করে এখন বাই করছে এখন ক্যারেক লেগে, আর ওই ড্রাইভারকে আমরা বাই করেছি। কখন হয়েছে? ওই 9:10। কোথা থেকে আসছো? কী জন্য গাড়ি? গাড়িটা পাঁচামি থেকে পাথর লোড করে আসছিলো, এটা খালি গাড়ি দিয়েছিলো পাঁচামি। দুটোই পাথরে? হ্যাঁ। কী নাম তোমার? আমার নাম সালাম। করেছো ওভারটেক, করে ওভারটেক করতে যে সামনের দিকে তুলতে গিয়ে সোজা যেয়ে মেরে দিয়েছে। দুটো গাড়ি? কী গাড়ি? দুটো 10 চাকা গাড়ি, ও খালি গাড়ি আর লোড গাড়ি। কিসের লোড? এটা পাথরের লোড, ও খালি আছে। দুজনের দুটো ড্রাইভারই মারা গেছে। হ্যাঁ, কখন হয়েছে এটা? এটা কত হয়েছে? আধা ঘন্টা হলো। হ্যাঁ, কী কারণে গেল? স্পিডে আসে, নিয়ন্ত্রণ হারিয়ে কি কারণে হয়েছে? এটা হারিয়ে এবার কি করে বলবো, নিয়ন্ত্রণ হারে গাড়ি ওভারটেক করতে যেয়ে মেরেছে। আমার আনব্যালেন্স হয়ে গেছে, ওর পায়ে না তুলে সোজা মেরে দিয়েছে। নাম পাওয়া গেছে যে মারা গেছে? হ্যাঁ, আশফাক আনসারি। হ্যাঁ, কোন জেলা? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, হুড়া থানা, হিজুলি গ্রাম। কোথায় আসছিল গাড়িটা? গাড়িটা গেটিলিয়ে যাচ্ছিল পাঁচামি থেকে। হ্যাঁ, পাঁচামি থেকে। আপনার নাম? আমার নাম আব্দুল বারিয়ান।